প্রিয় ক্লাস সেভেনের ছাত্র এবং ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ক্লাস সেভেনের ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় তথা দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন। এই অধ্যায়টির প্রশ্ন উত্তর নিয়ে আমি চলে এসেছি। তোমরা সকলে নিজেদের পাঠ্যপুস্তক আর খাতা খুলবে। এই অধ্যায়টির পাঠ্যপুস্তকে থাকা প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। সকলে সুন্দরভাবে নিজেদের খাতায় প্রশ্ন উত্তরগুলি লিখে নেবে, লিখে তাড়াতাড়ি মুখস্থ করে নেবে। এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ছাত্রছাত্রীরা, এবার শুরু করা যাক। তোমাদের পাঠ্যপুস্তকের একের দাগের প্রশ্নগুলি দেখো। একের দাগে লেখা আছে, নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। এখানে দেখো, যেগুলি মিলছে না তার তলায় দাগ দেওয়া আছে। কয়ের দাগে দেখো, যেটা মিলছে না, ইলতুতমিশ। তোমরা সকলে ইলতুতমিশের তলায় আন্ডারলাইন করবে। আরও বিভিন্ন আছে, রাজিয়া, ইবন, বতুতা, বলবন, এগুলো সাথে ইলতুতমিশটি মিলছে না, সেই জন্য এটি আলাদা, তাই আন্ডারলাইন করা হলো। এরকম দেখো, খয়েরটা দেখে নাও, ঝিলাম, গয়েরটা আমির, ঘয়েরটা আহমেদনগর, আর উঙারটা মাহমুদ গাওয়ান। সকলে নিজেদের খাতায় সুন্দরভাবে আশা করছি লিখে নিয়েছ। এবার চলে যাব দুয়ের দাগে। দুয়ের দাগে দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। এখানে দেখো দেওয়া আছে, তলায় দেখো, একেরটা কী হবে, খলিফা, অপশান বি। এভাবে দেওয়া আছে, তোমরা সকলে দেখে নিজেদের খাতায় সুন্দরভাবে লিখে নেবে, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবে। এবার চলে যাব পরবর্তী তিনের দাগে। তিনের দাগে বলা হয়েছে, সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। তিনের দাগের ক তথা এখানে একের দাগে দেওয়া আছে, দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো। এই প্রশ্নের উত্তরটি দেখো, এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আজকে আমার হাতে সময় কম আছে, সেই জন্য আমি আর অ্যান্সারগুলো বলছি না, কিন্তু এখানে যেহেতু দেওয়া আছে তোমরা লিখে নেবে। দুয়ের দাগের প্রশ্ন, সুলতান ইলতুতমিশের সামনে প্রধান তিনটি সমস্যা কি ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখো, দেখে সুন্দরভাবে লিখে নাও নিজেদের খাতায়। পরবর্তী প্রশ্নে চলে যাব এবার আমি। পরবর্তী প্রশ্নটি দেখো, কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক, সমর্থক কারা ছিল, আর তার সাথে আছে কারা ছিল তার বিরোধী। এই প্রশ্নের উত্তরটিও তোমরা খাতায় লিখে নেবে। এইবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন? এই প্রশ্নের উত্তরটিও লিখে নেবে। পরের প্রশ্নে চলে যাব এবার আমি। দেখে নাও পুরো প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন, ইলিয়াস শাহি এবং হোসেন শাহির আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটিও লিখে নেবে। এগুলো সব তোমাদের পাঠ্যপুস্তকের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি সকলের মুখস্থ করা খুবই প্রয়োজন। এইবার পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন অর্থাৎ চারের দাগের প্রশ্নে চলে যাব। এগুলো তোমাদের খুব বড় করে এর উত্তরগুলি লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের। 100 থেকে 120 শব্দের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখবে। দেখো প্রথম প্রশ্ন, প্রদত্ত মানচিত্র থেকে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য
অভিযানের বিবরণ দাও। পরের প্রশ্ন, এবার তোমরা পরের প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্নের উত্তর সুন্দরভাবে প্রত্যেকটা খাতায় লিখে রাখবে। দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাত্যের কেমন সম্বন্ধ ছিল তা লেখো। সম্বন্ধ বা সম্পর্ক বলা যেতেই পারে। প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। উত্তরগুলো একটু বড়, তার একটাই কারণ, এগুলো বড় প্রশ্ন, তোমাদেরকে আগেও বলেছি। তোমাদের মুখস্থ করতে হয়তো একটু সমস্যা হবে, কিন্তু তিন চারবার ভালো করে পড়বে, পড়লে অনেকটা আয়ত্তে চলে আসবে। আবারও বলছি, কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব। পরের প্রশ্ন, ইকতা কী? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সকলে ডবল স্টার দিয়ে রাখবে, খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করবে। উত্তরগুলো দেখে নাও, খাতা সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে লিখে রাখো। এবার পরের প্রশ্নটি দেখবো আমরা, পরের প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটি আমরা দেখব। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটা স্টার দিয়ে রাখো। এই দুটো প্রশ্ন, ইকতা কি, ইকতাটা ভালো করে তোমরা মুখস্থ করবে, খুবই গুরুত্বপূর্ণ, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। এবার পরের প্রশ্ন, পরের প্রশ্নটা আমরা দেখে নেব। বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে? তোমার যুক্তি দাও। এটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমরা চলে যাব পরের প্রশ্ন, মানে তোমাদের পরের পৃষ্ঠা খোলো। কল্পনা করে লেখো 100 থেকে 150টি শব্দের মধ্যে। দেখে নাও প্রশ্নের উত্তরগুলি, দেখে সকলে নিজেদের খাতায় গুছিয়ে লিখে রাখবে। এই প্রশ্নটিও দেখে নাও, কারো যদি কোনো অসুবিধা হয় আবারও বলছি জিজ্ঞাসা করবে যে ম্যাম এগুলো সমস্যা হচ্ছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। সকলে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই।